এভাবে অগ্নিসংযোগ করে উচ্ছেদ করা হয় বাপদাদার পৈতৃক সম্পত্তি দাবি করে গোবিন্দগঞ্জে রংপুর চেনিকলের জমিতে বসতি গড়ে তোলা সাঁওতালদের এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হলে উচ্চ আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন কিন্তু দু বছর কেটে গেলেও তদন্ত কার্যক্রম শেষ না হওয়ায় উদ্বিগ্ন সাঁওতালরা কোনো ব্যবস্থা আজ পর্যন্ত কেউ নিল না খুব কষ্টে আমরা এখন পর্যন্ত জীবনযাপন করছি গুলিবিদ্ধ হয়ে গেছে এখন রক্ত তো চলে গেছে আমার মামলার আসামিরা আমাদের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে এই পর্যন্ত আসামি কোনো আসামি গ্রেফতার হলো না সাঁওতালদের অভিযোগ নিজেরা বিচার না পেলেও দুই সালের পহেলা জুলাই থেকে দুই সালের আট অক্টোবর পর্যন্ত তাদের নামে উল্টো নয়টি মামলা দিয়েছে পুলিশ ও মিল কর্তৃপক্ষ অন্যদিকে মামলা তদন্তে দীর্ঘসূত্রিতার কারণে ন্যায় বিচার নিয়ে শঙ্কিত সংশ্লিষ্টরা তিন ভাই মারা গেল বিশ জন আহত হয়ে গেল ফির আমাদের উল্টে পাকে আমাদেরকে মামলা করলো মাসে তিন চার বার করে আমাদের কোর্টে হাজিরা দিতে হচ্ছে অনেক আলামত নষ্ট হওয়ার প্রক্রিয়ায় রয়েছে এগুলো পুলিশ সঠিকভাবে তদন্ত না করলে তাহলে বিচার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে পিবিআই বলছে তদন্ত কর্মকর্তা বদলের কারণে মামলার তদন্ত কার্যক্রম কিছুটা গতি হারিয়েছে পূর্বের যে তদন্ত সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়টা তদন্ত করেছেন একজন আর নিজেকে জড়িত করে স্বীকারোক্তি প্রদান করেছেন এই মামলাটার পরবর্তী আয়ও নিয়োগ হলে আমরা আমি নতুন পিবিআই জেলার দায়িত্বে আছি সুন্দরভাবে সুষ্ঠুভাবে তদন্ত করার চেষ্টা করব তদন্তে পিবিআই এ পর্যন্ত লুট হওয়া সামান্য কিছু মালামাল জব্দ করেছে আর ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে একজন আসামি হেদায়তুল ইসলাম বাবু সময় সংবাদ গাইবান্ধা